আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম শিশু সন্তানের নাম নিয়ে। একটি শিশু জন্মগ্রহণের পর তার যেমন সেবা যত্ন করতে হয়, তেমনি তার একটি সুন্দর নাম রাখা অত্যন্ত প্রয়োজন, যদি নামটি ইসলামিক অনুসারে হয়। কিন্তু আমরা হয়তো অনেকে জানি না কি নামের অর্থ কী দাঁড়ায়। তাই সন্তান জন্ম হবার পরে একটি সুন্দর নাম রাখুন। এখানে ছেলেমেয়েদের বিশ্বসেরা কিছু নাম দেওয়া হলো। আশা করব আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি নামের কি অর্থ হয় বা আপনার নামের কি অর্থ সেটিও আপনারা জেনে নিতে পারেন। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। শাহানা, শাহানা নামের অর্থ রাজকুমারী। সাকিনা, সাকিনা নামের অর্থ ধার্মিক। শাইকা, শাইকা নামের অর্থ চমক। লাবিবা, লাবিবা নামের অর্থ জ্ঞানী। হুমায়রা, হুমায়রা নামের অর্থ রক্তিম। মাহজাবিন নামের অর্থ চাঁদ। মিফতাহা নামের অর্থ উদ্বোধন। মাসুমা, মাসুমা নামের অর্থ নিষ্পাপ। মাহবুবা, মাহবুবা নামের অর্থ প্রিয়। নুসরাত, নুসরাত নামের অর্থ সাহায্য। নাদিরা, নাদিরা নামের অর্থ মূল্যবান। দিবা, দিবা নামের অর্থ সোনালি। তাহিয়া, তাহিয়া নামের অর্থ অভিবাদন। জাকিয়া নামের অর্থ পবিত্র। কানিজ নামের অর্থ দাস। ইসমত আরা নামের অর্থ পাপ মুক্ত। আয়েশা, আয়েশা নামের অর্থ সমৃদ্ধিশীলা। আয়েশা, আয়েশা নামের অর্থ সমৃদ্ধিশীলা। আনিকা, আনিকা নামের অর্থ রূপসী। আপসারা নামের অর্থ মহিমা। ইতি, ইতি নামের অর্থ শেষ। হাবিব নামের অর্থ বন্ধু। হাসিম নামের অর্থ গৌরব। সাব্বির নামের অর্থ স্থায়ী। সিপাত নামের অর্থ গুণ। গালিব নামের অর্থ শক্তিশালী। শামিম নামের অর্থ সুগন্ধ। লিয়াকত নামের অর্থ যোগ্যতা। রহমত নামের অর্থ দয়া। রহুল নামের অর্থ সৎ। রব্বানি নামের অর্থ বেহেস্তি। মিনহাজ নামের অর্থ কর্মসূচি। বক্তিয়ার নামের অর্থ ভাগ্যবান। ফাহাদ নামের অর্থ সিংহাসন। বাদল নামের অর্থ বৃষ্টি। তাহসিন নামের অর্থ প্রশংসা। নুরুদ্দিন নামের অর্থ ধর্মের জ্যোতি। জামিল নামের অর্থ সুদর্শন। তালিব নামের অর্থ অধ্যয়নকারী। এরফান নামের অর্থ বিদ্বান। উবায়েদ নামের অর্থ দাস। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।